সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় এসএসসির প্রথম বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পাবলিক পরীক্ষাটি শুরু হয়েছে। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন 20,72,163 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী 50,295 জন বেশি। পরীক্ষা হচ্ছে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়। রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব রটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, বাড্ডা হাইস্কুলে রয়েছেন সহকর্মী নূর আলম, তিনি যোগ দিচ্ছেন সেখানকার তথ্য নিয়ে। নূর আলম, পরীক্ষার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা আপনি কেমন দেখছেন? হ্যাঁ রুফায়েদ, আপনি জানেন যে সকাল 10টা ঘড়ি কাটা যখন, তখনই কিন্তু সংশোধিত এবং যে পুনর্বিন্যাসকৃত যে নতুন পাঠ্য সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের অনুযায়ী কিন্তু এবারের যে এসএসসি এবং সমমানের পরীক্ষা 2023-এর যে নয়টি শিক্ষা বোর্ডের অধীনে যেই পরীক্ষা আজকে শুরু হয়েছে, সেই 10টা নাগাদ কিন্তু সেই পরীক্ষা বাংলা প্রথম পত্র সাধারণ যে শিক্ষার্থী রয়েছে তাদের বাংলা প্রথম পত্র এবং যা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ এবং তাফজিদ যে বিষয়টি রয়েছে সেটির মধ্য দিয়ে কিন্তু আজকের প্রথম পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে সকাল 10টার আগেই কিন্তু শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী এই বাড্ডা হাইস্কুল কেন্দ্রটি পরিদর্শন করেছে এবং তারা পরিদর্শন শেষে একটা ব্রিফ করেছেন, সেটা বলছেন যে যদি কোনো প্রতিবার কিন্তু একটা প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটা গুজব থাকে, তবে এবার বলছে যদি কেউ প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো রকমের গুজব ছড়ায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে আপনি জানেন যে এবার কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড, সাধারণ যে আমাদের শিক্ষাবোর্ডটি রয়েছে এবং ভোকেশনাল যে কারিগরি যে শিক্ষাবোর্ডটি রয়েছে সব মিলিয়ে কিন্তু 22,72,163 জন শিক্ষার্থী কিন্তু এবার অংশগ্রহণ করেছে, যা গতবারের তুলনায় 50,295 জন শিক্ষার্থী বেশি। আপনি জানেন যে আজকের যেই এসএসসি এবং সমমানের পরীক্ষাটি শুরু হয়েছে এগুলো এই এসএসসি এবং সমমানের পরীক্ষাটি চলবে 23 মে পর্যন্ত, যেটি কারিগরি শিক্ষা বোর্ড এবং সাধারণ যে শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষাগুলো হবে সেই 23 মে এবং মাদ্রাসার শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা চলবে 25 মে পর্যন্ত। আপনি জানেন যে এই মাসের 26 এপ্রিল শিক্ষামন্ত্রী কিন্তু একটি এ বলেছে যে এই এসএসসি পরীক্ষা চলাকালীন সময় কিন্তু সকল যে ইগুলো রয়েছে, কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখতে হবে এবং জানে আমরা এখানে অভিভাবক এবং যারা এখানে পরীক্ষার্থী রয়েছে তাদের কথা বলেছি যে অনেকেই বলছেন যে করোনার কারণে, যেহেতু তারা অনেকে বলছে করোনা মহামারীর কারণে কিন্তু তাদের পরীক্ষা কিছুটা পাঠ্যসূচিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও তাদের পরীক্ষা ভালো হবে এবং যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও খুবই আশাবাদী যে তাদের যে সন্তানরা রয়েছে তারা খুবই ভালোভাবে পরীক্ষা দেবেন। রুবায়েত, এই ছিল বাড্ডা হাইস্কুল থেকে এসএসসি সমমানের যে আজকে যে পরীক্ষা শুরু হয়েছে তার সর্বশেষ খবর। নূর আলম, ধন্যবাদ।